হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা পড়বো অ্যাভারেজের কয়েকটা এমসিকিউ, যেগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশনের লাস্ট ইয়ার ডাইরেক্ট রিক্রুটমেন্টে আইসে, প্লাস এসএসসি এরকম কম্পিটিটিভ এক্সামে যে কোয়েশনগুলো অ্যাভারেজের টপিক থেকে আইসে, এই ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো আমি ইজিলি সলভ করিয়ে দিব, আপনারা করতে পারবা, ঠিক আছে? ফার্স্ট কোয়েশন আছে, দেখো, দ্য অ্যাভারেজ অফ 35, 39, 41, 46, 27 অ্যান্ড x is 38। কয়েকটা নাম্বার দিয়ে দিছে, 35, 39, 41, 46, 27 আর x মিলাইয়া অ্যাভারেজ হয় 38। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x? x এর ভ্যালু বের করতাম। অ্যাভারেজের ফর্মুলা আমরা জানি, সাম অফ টার্মস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ টার্মস। সাম কত আছে কেন? 35 আছে, 39 আছে, 41 আছে, 46 আছে, 27 আছে, আর কিতা আছে, লগে x আছে, ঠিক আছে? ইকুয়াল টু কত? 38 দিছে অ্যাভারেজ। আর টোটাল টার্ম কয়টা আছে? 3, 3, 6টা, ঠিক আছে? আমরা কিতা করবো এখন? আগে ওটাই অ্যাড করবো, ঠিক আছে? 35, 39, 41, 46, 27 ওটাই অ্যাড করবো। 7, 6, 13, 14, 9, 20, 3, 5, 28, 8, ক্যারি 2, 4, 4, 8, 12, 12, 6, 18, 188 হয়ে গেল কিতা দেখবো, প্লাস এক্স থাকবো। আর এই যে 6 যেটা আছে, এটা 38 এর লগে 6 ইন্টু হয়ে যাইব, ঠিক আছে? আমরা 188 প্লাস এক্স রাখবো, এখানে এটা ইন্টু করবো, 6 এক্স আর 48 এর 8, ক্যারি 4, 6 এর 18 আর 4 এ 22, 288। মাইনাস করলে এক্সের ভ্যালু ইজিলি আমরা পাইলে দিতে পারবো 188। দ্যাট ইজ 8 মাইনাস 8 0, 12 মাইনাস 8 4, 40। তার মানে এক্সের ভ্যালু আমরা কত পাইছি? অপশন বি আমরা কারেক্ট আনসার 40 পাইছি, ঠিক আছে? আমরা নেক্সট কোয়েশন কোয়েশ্চন নাম্বার টু, এটা এডিআর এর ব্যাপার ওয়ানের কোয়েশ্চেন, এটা এভারেজ দেওয়া আছে না, কোয়েশ্চনের মধ্যে দেওয়া আছে মিন বের করতাম, ঠিক আছে? আমরা জানি মিন অ্যাভারেজ সেম জিনিস, ঠিক আছে? তো অ্যাভারেজ অফ 7, 12, 5, 1, 4, 2, 1, 1 ইজ ওটার অ্যাভারেজ বের করতাম। এটা একদম সিম্পল, জাস্ট সব অ্যাড করবা। দেখো এখানে টার্ম কয়টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, টোটাল টার্ম আছে 13, ঠিক আছে? অ্যাভারেজ আমরা কীরকম বার করি? সাম অফ দ্য টার্ম, সব প্লাস করবা। 8 এর 5 এ 13, 1, 14, 14 আর 6 এ এলো 16, 28, 39, 50, 59, 60, 62, 62, 66, 67, 67 অ্যান্ড 5, 72, 72, 74, 74 আর 10 এলো 84 আর 91। ফিরে আমরা সাম অফ টার্ম পাইছি 91, আর নিচে আছে 13, 13, 7 আর 91, দ্যাট ইজ আনসার অপশন এ, ঠিক আছে? এটা হয়ে গেছে ইজিলি। নেক্সট কোয়েশ্চন আছে, আমরা আছে দেখি কোয়েশ্চন নাম্বার 3। অ্যাভারেজ ওয়েট অফ এ, বি অ্যান্ড সি ইজ 45 কেজি। ইফ দ্য অ্যাভারেজ ওয়েট অফ এ অ্যান্ড বি ইজ 40 কেজি অ্যান্ড দ্যাট অফ বি অ্যান্ড সি ইজ 43 কেজি, দেন ওয়েট অফ বি। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন আছে, দেখো। আমরা অ্যাভারেজ ওয়েট দিয়ে দিছে অফ এ, বি অ্যান্ড সি, এ বি অ্যান্ড সি ইজ 45 কেজি। আমরা জানি অ্যাভারেজ হইল সাম অফ টার্মস বাই টোটাল নাম্বার অফ টার্মস। এখানে টার্মস আছে 3টা, আর 45 কেজি অ্যাভারেজ দিয়ে দিছে, 3টার অ্যাভারেজ দিয়ে দিছে 45 কেজিতে। সাম এ বি সি, এই 3টার সামটা কত হইব? এই 3টা মানে 3টার অ্যাভারেজ 45 দিছে, মানে তারা 3টার আমরা সাম ফাইমো হতো, 45 রে দিয়ে 3 দি মাল্টিপ্লাই করবো, 3, 5, 15, 5, ক্যারি 1, 4, 3, 12, আর ক্যারি 1, 13। দেখো অ্যাভারেজ সাম আমরা কীরকম বার করি? আমরা জানি অ্যাভারেজ ইকুয়াল টু উপরে সাম আর নিচে হইল টোটাল। তার মানে আমরা সাম কিরম পাইমু, ক্রস মাল্টিপ্লিকেশন করলে অ্যাভারেজ ইনটু টোটাল, টোটাল টার্ম আর উপরে হইলো সাম অফ টার্মস। তা আমরা এখানে সামটা ফাইল নিলাম কত, টোটাল অ্যাভারেজ দেওয়া আছে কত, 45, তার মধ্যে টোটাল টার্ম আছে 3টা, 45 ইনটু 3 করলে ফাইল দিছি কত, 135। আচ্ছা, ইফ দ্য অ্যাভারেজ ওয়েট অফ এ অ্যান্ড বি ইজ 40 কেজি, এ আর বির অ্যাভারেজ দেওয়া দিছে কত,
ফোরটি, তার আর সাম হতে হইব, এ আর বি সাম হতে হইব ফোরটি। ফোরটি দুইটা আছে, ফোরটি ইন্টু হতো করমু, ফোরটি ইন্টু টু করলে তার আর সাম ফাইলেমু হতো 80। আর হয়েছে বি আর সি এর দিয়া দিছে, বি এন্ড সি এর দিয়া দিছে 43 কেজি, তার আর আমি সাম করলে হতো পাইমু 43 ইন্টু 2 করলে 86। এই দুইটার এড করবাই 6, এইটার 8 16, 166। আর তিনটার সাম আছে হতো 135। ঠিক আছে, দেন ওয়েট অফ বি, বির ওয়েট বের করতাম, এ আর বি আছে 80, বি আর সি আছে 86, তার মানে বি ওটা থেকে ওটা মাইনাস করলেও পাই নিব, 6 - 5 = 1, 6 - 3 করলে 331, আনসার হইলো অপশন ডি। ঠিক আছে, বুঝে গেছে এটা আশা করি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4, ইফ দ্য অ্যাভারেজ এজ অফ এ বি এন্ড সি ইজ 22 ইয়ার্স, অ্যাভারেজ দেয়া দিছে এ বি আর সির হতো 22 ইয়ার্স, অ্যান্ড দ্য অ্যাভারেজ অফ বি এন্ড সি ইজ 25 ইয়ার্স, দেন অ্যাভারেজ এজ অফ এ আফটার 9 ইয়ার্স। ওকে, এই কোয়েশনটা দেখো পেপার 5 ওয়াইজ আগের কোয়েশনটার মতো প্রায় সেম, এ বি আর সির অ্যাভারেজ দিয়ে দিছে, সাম বার করবে, সবসময় অ্যাভারেজ দেওয়া থাকলেও আমরা সাম বার করবো। এই তিনটার সাম কত হইব, 22 দিছে, তিনটা আছে, তার মানে 22 রে 3 দিয়ে ইনটু করবো, 3 2 6, 3 2 6 সাম বাইরিব কত, এটা কার সাম বাইরিছে, এ বি আর সির অ্যাভারেজ সাম বাইর করছি, তিনটা মিলিয়ে আমরা কতটা এইজ, কত বছর আছে, 66 ইয়ার্স আছে। অ্যান্ড দ্য অ্যাভারেজ অফ বি এন্ড সি, বি আর সি দিয়া দিছে কত, বি আর সি দিয়া দিছে 25, দুইটা আছে। ঠিক আছে, বি আর সি যদি 25 দে, তার সাম আমরা কিরকম পাইমু, 25 দুইটা আছে তো 25 2 50, দেন অ্যাভারেজ এজ অফ 9, সরি এ আফটার 9 ইয়ার্স, এ আর বি দিয়া দিছে আমরা সাম করে পাইছি 66, বি আর সির পাইছি 50, মাইনাস করবাই 16 পাইমু, 9 ইয়ার্স হয়েছে, তার মানে তার থেকে আরো 9 বছর পরে হতে হইব, 16 আর 9 হইল 25 ইয়ার্স হইব, আনসার সি আনসার। ঠিক আছে, ইজিলি আমরা করতে পারছি এটাও। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, ইন এ স্কুল উইথ 10 টিচার, ওয়ান রিটায়ার্স অ্যান্ড ইমিডিয়েটলি এ নিউ টিচার অফ এজ 25 ইয়ার্স জয়েন্স, অ্যাজ এ রেজাল্ট দ্য অ্যাভারেজ এজ অফ দ্য টিচার্স রিডিউসেস বাই 3, দ্য এজ অফ দ্য রিটায়ার্ড টিচার। দেখো হয়েছে একটা স্কুলত 10 জন টিচার আসুন, আর মধ্যে থেকে একজন রিটায়ার্ড হয়ে গেছেন, রিটায়ার্ড হওয়ার পরে ইমিডিয়েটলি একজন নতুন টিচার রিক্রুট করা হয়েছে, যেটার বয়স হইল, যান বয়স হইল 25 ইয়ার্স, অ্যাজ এ রেজাল্ট দ্য অ্যাভারেজ অফ দ্য টিচার্স রিডিউসেস বাই 3, তো টিচার আর অ্যাভারেজটা কিন্তু হয়েছে কমে গেছে 50 ইয়ার্স, তো সরি 3 ইয়ার্স, দ্য এজ অফ দ্য রিটায়ার্ড টিচার, রিটায়ার্ড টিচার আর এজটা আমরা বাইর করতাম। দেখো এক নম্বর রিটায়ার্ড টিচার এজটা আমরা ধরবো এক্স, এক নম্বর এক্স যখন তাইন জয়েন করছো, জয়েন করার এক নম্বর তান নিউ টিচার যে আছে তাইন জয়েন করছো, তান বয়স কত 25 ইয়ার্স, আর তাইন জয়েন করায় এক নম্বর বয়স্ক একজন টিচার রিটায়ার্ড হয়ে গেছে, বয়স্ক টিচার যে রিটায়ার্ড হয়েছে তান টিচার আর তাইন রিটায়ার্ড হওয়ায় কিন্তু হয়েছে অ্যাভারেজটা রিডিউস হয়ে গেছে, 3 বছর কমে গেছে, অ্যাভারেজ কমবো, কেন কি একজন বেশি বয়স আলা টিচার রিটায়ার্ড হয়ে গেছে, জেনারেলি হয় রিটায়ার্ড হইতে আইলে আমরা জানি 60 ইয়ার্স লাগে, তো 60 ইয়ার্স যখন হয়েছে তখন 60 ইয়ার্স কমে যাইব, কমলে তো অ্যাভারেজ জেনারেলি অ্যাভারেজটা কমবো, তো এক্স ধরছি আমরা এক নম্বর 25 ইয়ার্স, কেনে এখানে কি এক্স হইলো যে রিটায়ার্ড হয়েছেন তার বয়স ধরছি এক্স, 25 ইয়ার্স ধরা হয়েছে এখানে কি 25 ইয়ার্স সালে একজন নতুন জয়েন করছেন, এরপরে জয়েন করার লগে লগে অ্যাভারেজ কমে গেছে 3 বছর, 3 ইয়ার্স কমছে, কতজন আছে টোটাল টিচার আসলে 3, তার মানে আমরা 10 ইন্টু 3 করবো 25 + 10 3 জার হতো 30, তো 30 + 25 হিসেবে কত 55 ইয়ার্স, ওরকম আমরা এটা ইজিলি বাইর করতে পারবো। ঠিক আছে, এটা এমনি জেনারেলি ম্যাথস করে করতে হলে বুঝলাম পার প্রসেস। ঠিক আছে, নাম্বার 6, ইন এ স্কুল দ্য অ্যাভারেজ এজ অফ বোথ বয়েজ অ্যান্ড গার্লস ইজ 16 ইয়ার্স, দ্য অ্যাভারেজ এজ অফ অনলি বয়েজ ইজ 15 ইয়ার্স, অ্যান্ড দ্য অ্যাভারেজ এজ অফ অনলি গার্লস ইজ 18 ইয়ার্স, দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন দ্য স্কুল ইজ, পেপার 2 তাইছে এই কোয়েশনটা। ঠিক আছে, তখন কইছে একটা স্কুলের অ্যাভারেজ এজ দিয়া দিছে বোথ বয়েজ অ্যান্ড গার্লস, বয়েজ অ্যান্ড গার্লস মিলাইয়া দিছে হইল অ্যাভারেজ এজ দিছে 16 ইয়ার্স। ঠিক আছে, দ্য অ্যাভারেজ এজ অফ অনলি বয়েজ ইজ 15 ইয়ার্স, শুধুমাত্র বয়েজর শুধুমাত্র বয়েজর অ্যাভারেজ দিছে 15 ইয়ার্স, অ্যান্ড অ্যাভারেজ এজ অফ অনলি গার্লস গার্লসর দিছে 18 ইয়ার্স, দ্য রেশিও অফ দ্য নাম্বারস অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন দ্য স্কুল।
আচ্ছা, এক নম্বরে আমরা বয়েজ ধরলাম, টোটাল বয়েজ ধরছি এক্স, টোটাল গার্লস ধরছি ওয়াই, ঠিক আছে। এখন টোটাল যদি এক্স হয় আর অ্যাভারেজ এজ অফ অনলি বয়েজ অর অ্যাভারেজ দিয়া দিছে কত, অ্যাভারেজ দিয়া দিছে অনলি বয়েজ অর অ্যাভারেজ দিছে 15, আর অনলি গার্লস অর অ্যাভারেজ দিছে কত 18, ঠিক আছে। তাই তার সাম আমি কিরকম বার করবো, আমি জানি সাম হইল টোটাল উপরে নিচে অ্যাভারেজ, এখানে অ্যাভারেজ দিয়া দিছে টোটাল বয়েজ ধরছি আমি এক্স, সাম বার করবো কিরকম, সাম বাড়িব বয়েজ অর সাম বাড়িব 15 ইন্টু এক্স, আর গার্লস অর সাম বাড়িব কত, গার্লস অর সাম বাড়িব 18 ইন্টু ওয়াই। টোটাল বয়স, টোটাল মানে যতটা স্টুডেন্ট আছিল এই স্কুলও, তার সব বয়েজ অর টোটাল সাম বাই করলেছি, যে অতটা স্টুডেন্ট আছে তারা টোটাল সাম ইয়ার্স এইজ 15x আর বয়েজ অর 18। এখন আমরা এই কোয়েশ্চনের মধ্যে কিতা কইছে দেখো, দা রেশিও বাই করতাম, আচ্ছা ইন এ স্কুল দা এভারেজ এজ অফ বোথ বয়েজ এন্ড গার্লস ইজ 16 ইয়ার, বয়েজ এন্ড গার্লস মিলাইয়াতে আমরা ও এভারেজটা ওখানে লিখি না, বয়েজ দিছে বয়েজ এন্ড গার্লস মিলাইয়া মানে নিচে বয়েজ এন্ড গার্লস দিন, মনে করো এক্সটা বয়েজ আছিল আর ওয়াইটা গার্লস আছিল, তো নিচে এক্স প্লাস ওয়াই দিছি, কেন কি আমরা জানি টোটাল নাম্বার অফ কতটা থাকে এটা সবসময় এভারেজ বার করতে নিচে দেই, আর উপরে দিব আমরা কি তার সাম অফ দ্য এইজেস, দেখো 15x প্লাস 18y, সাম উপরে দিই, এখানে কি আমরা জানি যে টোটাল উপরে দ্য সাম অফ দ্য টার্মস নিচে টোটাল নাম্বার অফ টার্মস, আর তার এভারেজ আমার দেওয়া দিছে কোয়েশনের মধ্যে কত ইজ 16 ইয়ার্স, তো ইকুয়াল টু আমরা কত দিব 16 দিব, ওটা সলভ করবো আমরা রেশিও ফাইলে এক্স টু ওয়াই, এখানে কি আমরা কোয়েশনের মধ্যে খুঁজে দিচ্ছি রেশিও অফ দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস, বয়েজ টু গার্লস আমরা রেশিও বাই করতাম, ঠিক আছে। তো 15x প্লাস 18y ইকুয়াল টু 16x প্লাস 16y হইব ক্রস মাল্টিপ্লিকেশন করিয়া, ঠিক আছে। এক্স 15 এখানে ছোট আছে ও সাইডে নিবে গে 16x মাইনাস 15x, আর এখানে 18y আছে 18y মাইনাস 16y করবাই, এখানে হইব 2y আর এখানে হইব এক্স মানে 1x, তো আমরা এক্স ইস টু ওয়াই বার করতাম, উপরে এক্স নিচে ওয়াই, ওয়াই ভ্যালু 2 আছে তো 2 উপরে যাইব নিচে, তো ক্রস মাল্টিপ্লিকেশন করলে 1x আর ক্রস মাল্টিপ্লিকেশন করলে 2y, দ্যাট মিন্স এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু কত পাইছি আমরা 2:1, এটা আমাদের অপশনের মধ্যে আছে অপশন সি এর মধ্যে, ঠিক আছে। আশা করি এটাও বোঝা গেছে, একদম সিম্পল, জাস্ট খালি সাম বাইর করবো, সাম অফ দ্য টার্মস পাওয়ার পরে আমরা অটোমেটিক্যালি বাকি দিক করতে পারবো। দ্য এভারেজ অফ ফোর নাম্বার ইজ 90, ইফ দ্য ফার্স্ট থ্রি নাম্বারস আর 100, 125 অ্যান্ড 85, দেন ফাইন্ড দ্য ফোর্থ নাম্বার, এটা একদম সোজা, ফোর নাম্বার ওর এভারেজ দিয়ে দিচ্ছে 90, সাইডটা নাম্বার ওর এভারেজ দিচ্ছে 90, দ্যাট মিন্স সাম অফ দিস ফোর নাম্বারস ইজ হোয়াট, 90 ইন্টু ফোর করলে সাম পাইলি মু 9 4s are 36, 360, ইফ দ্য ফার্স্ট থ্রি নাম্বার, এই যে তিনটা নাম্বার আছে সাইডটা নাম্বারের মধ্যে, প্রথম তিনটা নাম্বার আমরা দিয়া দিলে এসে একটা দিছে 100, একটা দিছে 125, একটা দিছে 85, ও নাম্বারটা আমরা বাইর করতাম, ফোর্থ নাম্বারটা বার করতাম, সাইডোটা নাম্বার মিলাইয়া আমরা পাইছি কত 360, এর মধ্যে তিনটা নাম্বার দিয়া দিছে, ও তিনটা নাম্বার এড করিলাও, 5 আর 5 এ 10 আর 0, ক্যারি 1 8 2 10 11, 1 1 2 3 310, আর এখানে আছে 360 টুটে, তার মধ্যে দেখি 1 মাইনাস করো, দ্যাট মিন্স ফোর্থ নাম্বার ইজ 50, এখন তুমি সব এড করে দেওয়া পাই 365, তো ফোর্থ নাম্বার ইজ 50, এটাও ইজি আছে, ঠিক আছে। নেক্সট নাম্বার আমরা যাই, তাড়াতাড়ি সলভ করতে পারবা, এখানে কি যখন আমরা কইবো যে টু ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম ইচ নাম্বার বা টু ইজ এডেড টু ইচ নাম্বার বা টু ইজ মাল্টিপ্লাই টু ইচ নাম্বার, ছয়টা নাম্বারের এভারেজ দিয়ে দিছে আমার 12, ছয়টা নাম্বারের এভারেজ যদি 12 হয় তার সাম হইব 72, ছয়টা নাম্বার ওর এভারেজ যদি 12 হয় তার সাম কত হইব 72, এটা বুঝরা হয়নি, এভারেজ আমরা জানি এভারেজ এর ফর্মুলা কি, তা উপরে টোটাল, উপরে থাকে টোটাল নাম্বার অফ সরি উপরে থাকে সাম, উপরে থাকে সাম আর নিচে থাকে কি, তা উপরে থাকে সাম আর নিচে থাকে টোটাল, টোটাল টার্মস, তো সাম যদি আমরা কেন হয় কিরকম হইব এভারেজ ইন্টু টোটাল, আমরা আগের ভিডিওর মধ্যে এটা বুঝিয়ে দিছি, যারা দেখতে পারছো না উপরে ডেসক্রিপশনও আই বাটনে ক্লিক করে দেখতে পারবে, তো এটা আমরা পাইছি এ ইন্টু টোটাল, তো সাম আমরা জানি কি রকম থাকে, এখানে এভারেজ হয়েছে কত
অ্যাভারেজ হইলো 12, আর টোটাল কয়টা আছে 6টা, তো সাম কত হইব 72 হইব, ওরকম আমরা বাইর করি। আর কইছে টু ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম ইচ নাম্বার, তাই কেন যে 6টা নাম্বার আছে, 6টা নাম্বার থেকে আমরা টু টু মাইনাস করতাম, দ্যাট মিনস টোটাল আমরা 6টা নাম্বার থেকে টু টু মাইনাস করলে 6 টু 6 টু যার 12 মাইনাস করি, আর 12 মাইনাস করি আর মানে 72 থেকে 12 গেলে কত 60 হয়, আর এই 60 এর অ্যাভারেজ আমি বার করবো 6 দিয়ে 6 10 60, দ্যাট মিনস 6। তো এই টাইপের কোয়েশ্চেন পাওয়ার ফলে কিচ্ছু করতে কিচ্ছু করতে লাগতো না, জাস্ট আমরা কিতা করবো যেটা অ্যাভারেজ দেওয়া থাকবো আর যেটা মাইনাস করার লাগে হয়েছে ইচ টার্ম থেকে ওটার মাইনাস করবো অ্যান্সার পাইলি ভাই, দ্যাট ইজ 12 - 2 ইজ 10। যদি প্লাস হইতো প্লাস করলাম নে, যদি ইনটু হইতো ইনটু করলাম মানে, যদি ডিভাইড হইতো ডিভাইড করলাম মানে, সেম এক্সাক্টলি আর একটা কোয়েশন ওখানে আমি লইছি, দেখো দ্য অ্যাভারেজ অফ 6 নাম্বার ইজ 15, ইফ ইচ নাম্বার ইজ মাল্টিপ্লাইড বাই 15, প্রত্যেকটা নাম্বারটি আমরা 15 দিয়ে মাল্টিপ্লাইড করতাম, ঠিক আছে, কিচ্ছু না জাস্ট 15 হয়েছে তার লগে 15-এর লগে আরো 15 ইনটু করবে 15 - 15 = 225, অ্যান্সার অপশন নাম্বার এ, একদম ইজিলি এটা করতে পারবো আমরা, ঠিক আছে। ফর এ কোয়েশন, দ্য অ্যাভারেজ এজ অফ 30 স্টুডেন্টস ইন এ গ্রুপ ইজ 11 ইয়ার্স, ওয়েন টিচার্স এজ ইজ ইনক্লুডেড টু ইট দ্য অ্যাভারেজ ইনক্রিজেস বাই 1, ফাইন্ড টিচার্স এজ। এটাও সোজা আছে, একদম ইজি ইম্পর্টেন্ট কোয়েশ্চন, এক্সাম টাইপের কোয়েশ্চন এটাও। অ্যাভারেজ এজ অফ 30 স্টুডেন্ট, 33টা স্টুডেন্টর 30 স্টুডেন্টর অ্যাভারেজ কত? 11। সাম কিরকম বার করবো তার? 13 - 11 করলাম, 3 = 11 = 33, 330। ওয়েন টিচার্স এজ ইজ ইনক্লুডেড, 30 স্টুডেন্টের লগে যখন টিচার্স অ্যাড হয়ে গেল, পিপল কতজন হইল? টোটাল 31 পিপল, তার অ্যাভারেজ কত? দ্য অ্যাভারেজ ইনক্রিজেস বাই 1, তখন 11 থেকে বাড়ি এটা কত হয়ে গেল? 12 হয়ে গেল, তখন 11 থেকে বাড়ি এটা হয়ে গেল 12। তো আমরা কিতা করবো এখন, 31 - 12 করলে আমরা কিতা পাইলি, 12 - 1 = 12 - 2 = 1, 12 - 3 = 36 আর 31 = 37, একজন ওয়াই কিতো হয়ে গেছে 372 হয়ে গেছে, টিচার্স বাড়ায়, ঠিক আছে। তো এটা আমরা যখন 31 হয়ে গেছে তখন ওটা হয়েছে। এখন আমরা দেখো টোটাল আসিল 30 স্টুডেন্ট থাকতে, সাম আসিল 330, যখন টিচার্স বাড়ি গেছে বাড়ায় কিতো হয়েছে 372 হয়ে গেছে, তার থেকে 30 আমরা মাইনাস করবো কত হইলো 72, থেকে 30 মাইনাস করলে 42, দ্যাট ইজ আনসার ইজ অপশন সি, ইজিলি করতে পারছি একদম ইজিলি, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 11 দেখো, দ্য অ্যাভারেজ অফ 11 নাম্বার ইজ 3, 11 নাম্বারস অর অ্যাভারেজ দিছে 3, দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 5 নাম্বার ইজ 2 অ্যান্ড দ্যাট অফ লাস্ট 5 নাম্বার ইজ 1, হোয়াট ইজ দ্য সিক্সথ নাম্বার, সিক্সথ নাম্বার বার করতাম। তো এই টাইপের কোয়েশন থাকলে একদম চিন্তা করবে না, কোয়েশন দেখিয়া 11টা নাম্বার দিছে, তার অ্যাভারেজ কত দিছে 3, তার সাম পাইম কত? 3 - 11 = 33, 333। দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 5 নাম্বার, প্রথম ফার্স্টটা নাম্বার অ্যাভারেজ দিছে 2, তার সাম আমি কত পাইম? 5 - 2 = 10, লাস্ট অর ফার্স্টটা নাম্বার অ্যাভারেজ দিছে কত? 5, তার সাম আমি কত পাইম? 5 - 1 = 5, ও দুটা অ্যাড করো, 10 আর 5 হইব কত? 15, 15 - 33 থেকে 15 -5 হইলো 8, আর 2 - 1 করলে 1 হয়, দ্যাট ইজ কত? 18, আমরা অপশন বির মধ্যে আছে, তো অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার, ওকে। আমরা এখন কোয়েশ্চেন নাম্বার 12 বোঝাইমু, অ্যাভারেজ অফ 4 কনসিকিউটিভ অড নাম্বারস এ বি সি এন্ড ডি ইজ 34, হোয়াট ইজ দ্য সাম অফ বি এন্ড ডি, হইছে 4 কনসিকিউটিভ, দেখো কোনো কনসিকিউটিভ নাম্বারের যখন অ্যাভারেজ হয় আমরা খুব, আমরা এটা আগের ভিডিওর মধ্যে কয়েকটা অঙ্ক করা আছে, 4 কনসিকিউটিভ অড নাম্বার, অড নাম্বার আর কনসিকিউটিভ হইছে মানে এখানে 60টা নাম্বার আছে, তার অ্যাভারেজ কত? 34, হোয়াট ইজ দ্য সাম অফ, এটা হইলো এ, ওটা হইলো বি, ওটা হইলো সি, ওটা হইলো ডি, ঠিক আছে, 60টা আছে অড নাম্বার হইছে, ঠিক আছে, দ্যাট মিনস অ্যাভারেজ মানে মিডিল, অ্যাভারেজ মানে মিডিল, এটা আমরা সবে জানি, ঠিক আছে, তার মানে ওখানে আছে আমার 34, 34 এর আগের অড নাম্বার 33, তার আগের অড নাম্বার কত? 31, তার 34 এর পরের অড নাম্বার হইলো 35, তার পরের অড নাম্বার কত? 37, বুঝা গেছে। এখন দেখো এটার মধ্যে থেকে আমার হইছে যে 34 এর মিডিল আমরা জেনে অ্যাভারেজ হইলো মিডিল, পুরো বোঝা যায় তো, 4 কনসিকিউটিভ অড নাম্বার হইছে 34 এর আগের অড নাম্বার 33, তার আগের অড নাম্বার 31, এখন হইছে হোয়াট ইজ দ্য সাম অফ বি এন্ড ডি, বি আর ডির সাম বার করতে, মানে 33 আর 37 আর 7 - 3 - 10 - 3 - 3 - 6 - 6 আর 7 - 0 - 7 - 0, অপশন এ এর মধ্যে আছে, ঠিক আছে, একদম ইজি।
সবসময় মনে রাখে, যদি এরকম টাইপের কোয়েশ্চেন থাকে, মনে করো তোমার হইলো যে কয়েকটা কনজিকিউটিভ অড নাম্বারস এর এভারেজ হইলো 13, ঠিক আছে, কয়েকটা না মনে করো ফার্স্টটা হইলো, ফার্স্টটা হইছে মানে দেখো এখানে ফার্স্টটা অড নাম্বারস আছে, ঠিক আছে, কনজিকিউটিভ অড নাম্বারস এর এভারেজ হইছে 13, তার মানে মিডিল পয়েন্ট হইলো 13, সবচেয়ে ছোট নাম্বারটা বার করার লাগি তোমার হইতে পারে এখানে 11 হইব, এখানে 9 হইব, এখানে 15 হইব, এখানে 17 হইব, হইতে পারে সবচেয়ে বড় নাম্বারটা বার করো 17 আর ছোট নাম্বার সবচেয়ে ছোট নাম্বার বাইর করো 9, তো এইরকম টাইপে আমরা এইটা অঙ্ক করতে পারবো ইজিলি, বুঝলে, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 13 দেখো, আউট অফ 3 নাম্বারস দ্য ফার্স্ট ইজ টুয়াইস দ্য সেকেন্ড অ্যান্ড ইজ হাফ অফ থার্ড, ইফ দ্য এভারেজ অফ 3 নাম্বারস ইজ 56 দ্য ডিফারেন্স অফ ফার্স্ট অ্যান্ড থার্ড নাম্বার ইজ, আউট অফ 3 নাম্বার তিনটা নাম্বারের মধ্যে ফার্স্ট নাম্বারটা টুয়াইস দ্য সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বার আর টুয়াইস, আমরা সেকেন্ড নাম্বারটা যদি এক্স ধরি তা ফার্স্ট নাম্বারটা কত হইব, ওটা হইলো ফার্স্ট নাম্বার, ওটা হইলো সেকেন্ড নাম্বার, ওটা হইলো থার্ড নাম্বার, ঠিক আছে। আমরা ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বারটা হইছে ফার্স্ট ইজ টুয়াইস দ্য সেকেন্ড, সেকেন্ড অর টুয়াইস ফার্স্ট, আর কেটা হইছে ইজ হাফ অফ থার্ড, থার্ড অর হাফ, ফার্স্টটা হইলো সেকেন্ড অর ডাবল আর থার্ড অর হইছে হাফ, তে থার্ড কত হইব 4x হইব, হইব না 4x, কেন 4x হইব, কেন কি ফোর্থ নাম্বার যেটা থার্ড নাম্বার যেটা হইছে হাফ অফ থার্ড, ফার্স্ট নাম্বারটা থার্ড অর হাফ, থার্ড যদি 4x হয় তে ফার্স্ট হইব 2x, ওকে। এখন আমার হইছে তিনটার এভারেজ কত, তিনটা নাম্বার আমি ফাইলেছি, তার মানে এভারেজ কি নাম্বার করি আমরা, সাম অফ টার্মস তিনটা নাম্বার ডিভাইডেড বাই কয়টা নাম্বার আছে তিনটা, তার এভারেজ দিয়া দিছে কত 56 ইকুয়াল টু দিবাই 56, দুই আর রেখে 3 আর সাইড 3 7 7 এক্স ইকুয়াল টু 3 ও সাইডও আছে ও সাইডে গিয়া ইনটু এ যাইব, তো এক্স ইকুয়াল টু কত হইব 56 ইনটু 3 বাই 7, 7 8 আর 56 কত পাইছি আমরা এক্স এর ভ্যালু 38 আর 24, তে ফার্স্ট নাম্বারটা আমরা কত পাইমু 2x আছে 24 পাইছো, 2x হলে 24 2 আর 48, সেকেন্ড নাম্বারটা কত পাই বাই এক্স পাইছো মানে 24, থার্ড নাম্বারটা কত পাই বাই 26 96 96, এখন আমার কিতা বার করার লাগে হয়েছে ফার্স্ট আর থার্ড নাম্বারের ডিফারেন্স বাইর করতাম, মানে ফার্স্টটা কি থার্ড রে থার্ড থেকে ফার্স্টে মাইনাস করতাম, হয় ফার্স্ট থেকে থার্ড, থার্ড ভাগ থেকে ফার্স্ট, যে কোনো একটা হলো 16 থেকে 8 গেলে 8, আর এখানে আছে 8 থেকে 4 মাইনাস করলে 4, কত হয়েছি 48, আমার অপশন ডি মধ্যে আছে, ঠিক আছে। তো আজকের এই যে অতটা আমরা 13টা এমসিকিউ করছি, এই তিনোটা এমসিকিউ 13টা এমসিকিউ কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই টাইপের কোয়েশ্চেন ফাইলে সলভ করবাই আপনারা। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করলো, গ্রুপের ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারবাই, আমি এমসিকিউ প্র্যাকটিস করার লাগিয়ে দিয়ে দিব, ঠিক আছে। তো আজকের ক্লাসটা অতটুকু পর্যন্ত, প্লিজ আমার ভিডিওটা লাইক করবাই, শেয়ার, যারা চ্যানেলে নতুন আসো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবাই, থ্যাংক ইউ সো মাচ।